বন্ধুরা তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে রয়েছ ইউজি পিজি ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশন তোমাদের এই মুহূর্তে পরীক্ষা সংক্রান্ত আপডেট নিয়ে এবং কি পদক্ষেপ নিতে চলেছে পরীক্ষা অনলাইনে নেওয়ার জন্য স্টুডেন্ট মারফত যে বিষয়গুলো জানা যাচ্ছে এবং একটি ইউনিভার্সিটির অফিসিয়াল বিজ্ঞপ্তি এসে গেছে যেখানে সুখবর রয়েছে অনলাইনে এক্সামিনেশন নিতে চলেছে একটি ভিন্ন নতুন পদ্ধতিতে কাজে ভিডিওটি প্রত্যেকে যারা ইভেন্ট সেমিস্টার দেবে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো তোমরা সকলেই জানো আজকে আমাদের কাছে একটা বিশেষ দিন তো আমরা যারা বাঙালি রয়েছি শুধুমাত্র বাঙালি না বাংলা তথা ভারত তথা বিশ্বের কাছে একটা বিরাট বড় দিন কারণ আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এই বিশেষ দিনে কবিগুরুকে সম্মান জানিয়ে আজকের এই ভিডিওটি প্রদান করছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কোন বিষয়টি তোমাকে সর্বদা অনুপ্রেরণা দেয় কোন কবিতা কোন গল্প কোন গানটা তোমার সবথেকে বেশি ভালো লাগে রবীন্দ্রনাথ ঠাকুরের অতি অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে তো সবার প্রথমেই তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি এই মুহূর্তে তোমরা যারা ইউজি পিজি কলেজের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের পরীক্ষা নিয়ে তোমরা সকলেই চিন্তিত কোথাও আবার আর দেখা যাচ্ছে অফলাইন ইউনিভার্সিটি নোটিশ চলে যেমন কাজী তরফ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া নজরুল হয়েছে যে এক্সামিনেশন হবে অর্ধেক নম্বরে অফলাইনে কিছু ইউনিভার্সিটির তরফ থেকে অফলাইন নোটিশ এসছে তোমরা সকলেই জেনেছো কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু এই মুহূর্তে একেবারে এ নিস্তব্ধ নেই অফলাইন নোটিশ আসা সত্ত্বেও এবং যে ইনফরমেশান ইউনিভার্সিটিগুলোর থেকে পাওয়া যাচ্ছে সেই ইনফরমেশান জেনে কিন্তু ছাত্রছাত্রীরা এই মুহুর্তে একাধিক পদক্ষেপ নিচ্ছে ইউনিভার্সিটির অ্যাকর্ডিং কোনো কোনো ছাত্রছাত্রী ইউনিভার্সিটি গিয়ে এ তাদের দাবি জানাবে আবার পুনরায় এবং কোন কোন ছাত্রছাত্রী নবান্নে এ যাত্রার পথে অর্থাৎ দশ তারিখ নাগাদ নবান্নে এ যাবে এরকম কিন্তু বিষয়গুলো ছাত্র মারফত জানতে পারছি বা স্টুডেন্ট মারফত এবং এমনকি বেশ কিছু ছাত্রছাত্রীদের তরফ থেকে এই মুহূর্তে জানা গেছে যে ছাত্রছাত্রীরা কিন্তু তাদের অনলাইন পরীক্ষাকে নেওয়ার জন্য অনলাইন দাবিকে অক্ষুণ্ণ রাখার জন্য শিক্ষা দপ্তর অর্থাৎ রাজ্যের শিক্ষা দপ্তর বিকাশ ভবনে কিন্তু তারা যাত্রা করবে এবং তাদের অনলাইন দাবি মেনে যাতে অনলাইন পরীক্ষা হয় সেই বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আবেদন করবে এ এক্ষেত্রে তোমরা জানো শিক্ষা দপ্তর এখনও পর্যন্ত নিস্তব্ধ পরীক্ষার মোড নিয়ে সেই কারণেই কিন্তু ছাত্রছাত্রীরা এই মুহূর্তে একাধিক পদক্ষেপ নিচ্ছে এরপরে ম্যাকআউটের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি অফিসিয়ালভাবে দেওয়া হয়েছে যে বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের অনেকের জিজ্ঞাসা দেখো ম্যাকআউট কিন্তু একটি নতুন ভাবে আবার পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে এন সেমিস্টারের ম্যাকআউটের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল ও এই সেই অনুযায়ী বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে নতুন পদ্ধতি অর্থাৎ ডিভিএস সিস্টেমে কিন্তু অনলাইনে পরীক্ষা হবে এখানে ডিভিএস সিস্টেমটা কি ডিজিটাল অ্যাভেলেশন সিস্টেম অর্থাৎ আর একটা কমন অ্যাপ তৈরি করা হয়েছে এ প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জন্য শিক্ষক শিক্ষিকাদের জন্য যেটা তৈরি করেছেন ইউনিভার্সিটির তরফ থেকে যেখানে এ তোমরা যে পরীক্ষা দেবে যে কোশ্চেন পেপার রয়েছে যেটা পেন পেপারে তোমরা লিখবে কাগজে এফোর পেজে সেটাকে স্ক্যান করার জন্য সেটাকে আপলোড করার জন্য এবং তোমার যে সাউন্ড রয়েছে পরীক্ষা দেওয়ার সময় তোমার যে ভিডিও রয়েছে তার ওপর যাতে ইউনিভার্সিটি নজরদারি রাখতে পারে সেই মতোই কিন্তু ডিভিএস সিস্টেম তৈরি করেছে এ যার দ্বারা সহজে অনলাইনে পরীক্ষা নেওয়া যাবে আর এটা হলো ম্যাকআড ইউনিভার্সিটির প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জন্য কিন্তু সুখবর কারণ অফিসিয়াল বিজ্ঞপ্তি মারফত এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে বাদ বাকি রাজ্যের যে ইউনিভার্সিটিগুলো রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি এখনও পর্যন্ত কিন্তু অফিশিয়াল আপডেট এখনও পর্যন্ত আসেনি বা অফিসিয়াল নোটিস আসেনি তোমরা একেবারে প্যানিক হয়েও না দুশ্চিন্তার মধ্যে চলে যেও না তোমাদের প্রত্যেককে বলবো শুধুমাত্র যতটা সম্ভব পড়াশোনা করো কারণ পরীক্ষা তো হবেই অনলাইনে হলেও যাতে পরবর্তীকালে কোনো অসুবিধা না হয় সেই কারণে পড়তে বলছি যেটা আমি সর্বদা বলে থাকি